ঘরে ঘরে পরিচিত মনমুগ্ধ বাসনারে ভরা এসরাজ পশ্চিম আগরবতী ভগবান যৌঠি এসরাজর বাসনা সেইঠি। করোনা মহামারী সময়ে সারা দেশের স্বাস্থ্য সেবা বিপর্যস্ত হওয়া সহ রক্ত সংকট ব্যাপক রূপ ধারণ করেছে। তবে পবিত্র দশহরার রক্ত সংকট কিছু মাত্রায় দূর করা রেডক্রস পক্ষর যাজপুর জেলা বড়চড়া ব্লক অন্তর্গত খরমঙ্গি কোল্ডাসিং গাঁরে শ্রীমা শ্রী অরবিন্দ নোডাল উপপ্রাথমিক বিদ্যালয় পরিসরের কুলু মেমোরিয়াল ট্রস্ট তরফ এক স্বেচ্ছাকৃত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই। গতবর্ষ রক্ত কর্কটরে পীড়িত থিবা সেই গাঁর প্রহ্লাদ নায়কঙ্ক রক্ত অভাবরু মৃত্যু ঘটিছিলা। তবে অন্য কেহি যেপরি রক্ত অভাবরু কোনোসি অসুবিধারে ন পড়ন্তি সেতিপাইং এই রক্তদান শিবির আয়োজন হইছিলা। উক্ত শিবিরে মুখ্য অতিথি ভাবে হাস্য অভিনেতা পপু পম্পম পহঞ্চি রক্তদাতাঙ্কু উৎসাহিত করিবা সহ আয়োজক কমিটির সদস্যমানঙ্কু ধন্যবাদ দেইথিলে। গ্রামর কিছু যুব সমাজসেবী উক্ত রক্ত সমস্যাকু আখি আগে রখি পবিত্র দশহরাকু নিয়ারা ঢঙ্গরে পালিবা পাইন এই রক্তদান শিবির আয়োজন করিথিলে। এই স্বেচ্ছাকৃত রক্তদান শিবিরে 127 ইউনিটি রক্ত সংগ্রহ করা যাইছি। তবে এই বিশাল রক্তদান শিবিরকু আখপাখ অঞ্চলর স্বেচ্ছাকৃত ভাবে বহু সহৃদয় ব্যক্তি আসিবা সহ রক্তদান করি অন্যমানঙ্ক পাইং উদাহরণ সৃষ্টি করিছন্তি। রক্তদান শিবির সফলতার সহ আয়োজন করিথিবারু গাঁর বুদ্ধিজীবী আয়োজক কমিটির সদস্যমানঙ্কু প্রশংসা করিবা সহ সাধুবাদ জনাইছন্তি। ব্যুরো রিপোর্ট, লাইভ ওড়িশা নিউজ। Thank you.